প্রিয় শিক্ষার্থী বোনেরা, আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর বন্ধুদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পঞ্চম অধ্যায়টি নিয়ে তোমাদের সামনে একটি অনলাইন ক্লাস উপস্থাপনা করতে যাচ্ছি। আশা করছি তোমরা সকলে মনোযোগের সাথে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে। তাহলে আমরা গত ক্লাসে দেখেছিলাম সুনাগরিকের প্রতিবন্ধকতা, সুনাগরিকের প্রতিবন্ধকতাগুলো কী কী, ঠিক আছে? আর আজ এবং দেখেছিলাম সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়। আমরা আজকে আমাদের লাস্ট যে দুইটা টপিক রয়েছে, এই দুইটা টপিক লাস্ট টপিক, প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব, এবং দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাগরিকের অধিকার অর্জন ও দায়িত্ব পালন। আশা করছি তোমরা সকলে এই ক্লাসে তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অংশগ্রহণ করছো। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম বিষয়, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব। একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে বিভিন্ন ধরনের আর্থসামাজিক সমস্যা রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নিরক্ষরতা, বেকারত্ব, দারিদ্র, দুর্বল অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, অধিক জনসংখ্যা ইত্যাদি। প্রতিযোগিতামূলক বর্তমান বিশ্বে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে এই সকল সমস্যার সমাধান অপরিহার্য, কিন্তু সরকারের একার পক্ষে এসব সমাধান করা সম্ভব নয়। এর জন্য সুনাগরিকের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য দেশের জনগোষ্ঠীকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অর্থাৎ কি, নাগরিকের সক্রিয় ভূমিকাটা আর কি থাকতে হবে। তাহলে নাগরিকের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কি আমাদের সরকারের দূর করতে হবে, তাই না? এখানে এই কথাই বলা হয়েছে। একমাত্র সুনাগরিকের পক্ষে দেশের এসব আর্থসামাজিক সমস্যার সুষ্ঠু সমাধান যথাযথ ভূমিকা পালন করা, সম্ভব। আমরা জানি সুনাগরিকের রয়েছে তিনটি প্রধান গুণ। মনে আছে আমরা সুনাগরিকের গুণাবলী প্রথম টপিক ছিল আমাদের, মনে আছে তোমাদের? কী কী বলো তো? বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক বিচার। সুনাগরিকেরা রাষ্ট্রীয় সমস্যা সমাধানের জন্য উপযোগী ও দক্ষ হয়, কারণ সুনাগরিক সহজে আর্থসামাজিক সমস্যাগুলো বুঝতে পারে এবং তাদের বুদ্ধিমত্তা, দক্ষতা, বিবেক বিচার বতিত্বারের সাহায্যে এসব সমাধানে নাগরিকের প্রত্যাশা, ভূমিকা ও দায়িত্ব পালন করতে পারে। অতএব সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ। সুনাগরিক বিভিন্ন সমাধান ও প্রতিবন্ধকতা দূরীকরণের মাধ্যমে সমাজ ও সরকারকে সঠিক পথে পরিচালিত, আত্মনির্ভরশীল ও একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। দেখো এখানে কী বলেছে, সুনাগরিকের গুরুত্ব আমাদের একটা রাষ্ট্রে যদি মানুষ সুনাগরিক হিসেবে নাই পরিচয় দেয় বা রাষ্ট্রের অধীনে নাই থাকে কোনো ব্যক্তি, তাহলে কি সে রাষ্ট্রীয় পালন আইন তারপরে রাষ্ট্রীয় নিয়মকানুনগুলো পালন করতে পারবে? না। তাহলে যে ব্যক্তি কিনা রাষ্ট্রীয় সকল আইন কানুন মেনে চলে তাকে আমরা কি বলবো, সুনাগরিক। তাহলে আমাদের সুনাগরিক প্রত্যেকটা দেশে, শুধু আমাদের দেশে না, প্রতিটি দেশের জন্যই কি সুনাগরিক হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তি। আচ্ছা, সুনাগরিকের গুরুত্বটা আমরা দেখে নিলাম। এখন আমরা যে বিষয়টা দেখে নেব সেটা হচ্ছে নাগরিকের অধিকার অর্জন ও দায়িত্ব পালন। চলো দেখে নিই এখানে কী বলা হয়েছে। বিশ্বের সব দেশের নাগরিক রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে। বিনিময়ে নাগরিককেও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। আমরা বাংলাদেশের নাগরিক, জন্মসূত্রে আমরা এই নাগরিকত্ব অর্জন করেছি। নাগরিক হিসেবে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমরাও সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করি এবং বিভিন্ন ধরনের সুযোগ গ্রহণ করি, তাই না? এখন আমরা যেটা দেখব সেটা কি নাগরিকের অধিকার। আচ্ছা, নাগরিকের কী কী অধিকার আছে সেগুলো আমরা এখন দেখে নেব। বাংলাদেশের সরকার পরিচালনার দলিল, বাংলাদেশের সংবিধান এই অধিকারগুলো উল্লেখ করা আছে। এগুলিকে বলা হয় নাগরিকের মৌলিক অধিকার। দেখো কী বলেছে, বাংলাদেশের সংবিধানে যে বাংলাদেশের সরকার পরিচালনার দলিল, যে দলিলটার বিষয়ে বাংলাদেশের সংবিধান রয়েছে, সেখানে এই অধিকারগুলো আছে এবং এই অধিকারকে কী বলা হয়, নাগরিকের মৌলিক অধিকার। চলো তাহলে দেখে নিই নাগরিকের মৌলিক অধিকারগুলো কী কী। জীবন ধারণের অধিকার, সম্পত্তির অধিকার, 3
চলাফেরার অধিকার, চার ধর্ম চর্চার অধিকার, পাঁচ যুক্তি করার অধিকার, ছয় চিন্তা ও বিবেকের অধিকার, সাত সংবাদপত্রের স্বাধীনতা, আট সভা সমিতির অধিকার, নয় পরিবার গঠনের অধিকার, দশ সংস্কৃতি ভাষার অধিকার, এগারো কর্ম লাভের অধিকার, বারো স্বাস্থ্য ও শিক্ষা লাভ করার অধিকার, তেরো আইন মেনে চলার অধিকার, চোদ্দো অর্থনৈতিক ও সামাজিক সুবিচার পাওয়ার অধিকার, পনেরো স্বাধীন মতামত প্রকাশের অধিকার এবং ষোলোতে আছে রাষ্ট্রীয় পরিসরে জনপ্রতিনিধি নির্বাচন অধিকার ইত্যাদি। তাহলে দেখো নাগরিকের কয়টা মৌলিক অধিকার আছে, ষোলোটা মৌলিক অধিকার আছে আমরা দেখে নিলাম। এখন আমরা দেখিয়ে নিব নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্রের কাছ থেকে উল্লিখিত অধিকার অর্জনের পাশাপাশি রাষ্ট্রের প্রতি নাগরিকদের কতগুলো দায়িত্ব ও কর্তব্য আছে। এর মধ্যে প্রধান দায়িত্বগুলো হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য, আইন মেনে চলা, ভোটাধিকার প্রয়োগ করা, নিয়মিত কর প্রদান, সরকারি কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা, সন্তানদের শিক্ষাদান করা। নাগরিকের অধিকার ও কর্তব্যগুলো বিশ্বের সকল নাগরিকের জন্য প্রযোজ্য। এইসব অধিকার ছাড়া নাগরিকের যথাযথ মানসিক বিকাশ সম্ভব নয়। তাই নাগরিক নিজে অধিকারগুলো ভোগ করবে এবং অন্য নাগরিকরা যাতে ভোগ করতে পারে সেজন্য সচেতন থাকবে। উদাহরণস্বরূপ, নাগরিক নিজে শিক্ষিত হবে, অন্যকে শিক্ষিত করার কাজে সহায়তা দেবে। প্রত্যেক নাগরিক নিজের ধর্ম নিজে পালন করবে, অন্য ধর্মের লোকদের তাদের নিজ ধর্ম পালনে কোনো বাধা দেবে না। নাগরিক নিজে স্বাধীনভাবে মতামত প্রকাশ করবে, অন্যকেও মত প্রকাশের সুযোগ দিবে এবং তাদের মতামতকে শ্রদ্ধা করবে। এভাবে নাগরিক নিজের অধিকার ভোগের পাশাপাশি অন্যদের অধিকার সমুন্নত রাখার কাজে সহায়ক ভূমিকা পালন করবে। কোনোভাবে একজনের অধিকার ভোগ যেন অন্যের অধিকার ও স্বাধীনতা ভঙ্গের কারণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন অধিকার ভোগের পাশাপাশি নাগরিক নিজ দায়িত্ব ও কর্তব্য পালনে সক্রিয় ভূমিকা পালন করবে। আজকাল রাষ্ট্রের উন্নয়নে অধিকার ভোগের চেয়ে নাগরিকের কর্তব্য পালনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। নাগরিককে তাই নিজের কর্তব্যগুলো ভালোভাবে জানতে ও বুঝতে হবে। উদাহরণস্বরূপ, নাগরিক রাষ্ট্রের আইন শৃঙ্খলা মেনে চলবে, কর্মক্ষেত্রে নিজ দায়িত্ব যথাযথ পালন করবে, সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করবে এবং রাষ্ট্রের উন্নয়নে সহায়ক সব ধরনের কাজে সহযোগিতা ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। প্রকৃতপক্ষে নাগরিকের কর্তব্য পালনের মাধ্যমে রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব। তাহলে প্রিয় শিক্ষার্থী বোনেরা, আমরা দেখে নিলাম নাগরিকের অধিকার অর্জন ও নাগরিককে কীভাবে দায়িত্ব পালন করে থাকে। তাহলে এই দুইটা টপিক আমরা যে আলোচনা করলাম, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব এবং দ্বিতীয় যে টপিকটা আমরা নিয়ে আজকে আলোচনা করলাম নাগরিকের অধিকার অর্জন ও দায়িত্ব পালন, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। আমি তোমাদের ভালোমতো বুঝাইনি, কারণ বইয়ের মধ্যে সুন্দরভাবে খুব সংক্ষিপ্ত এবং সহজ সরল ভাষায় এই বিষয়গুলো দেয়া আছে, তাই আমি ডিটেলে তোমাদের সাথে আলোচনা করিনি যেহেতু আমাদের হাতে খুব কম সময়। তাহলে আশা করছি তোমরা এই দুইটা বিষয় বুঝতে পেরেছ এবং এই দুইটা বিষয়ের পাশাপাশি কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ, আলোচনার পাশাপাশি আমাদের এই চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ। তাহলে আশা রাখছি তোমরা সকলে মনোযোগের সাথে ক্লাস ফলো করছো এবং বাসায় অবস্থান করবে, ভালো থাকবে, সকলে ভালো থাকো।